ঘটনাটি আজ থেকে অনেক বছর আগের। তখন আমার ছোট বোন ক্লাস 9-এ কি 10-এ পড়ে। আমি একটি গুরুত্বপূর্ণ কাজে ওর স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম। ও প্রাইভেট পড়ে স্কুল থেকে ফিরছিল। তখন 5টাকে 6টা বাজবে, আকাশ কালো হয়ে এসেছিল, অন্ধকার হয়ে এসে পড়েছিল এবং ঝড় আসবে আসবে। আমার ছোট বোন যাওয়ার সময় হঠাৎ করে আমার মধ্যে একটা দুশ্চিন্তা ঢুকে পড়ল। কি দুশ্চিন্তা? কারণ আমাদের স্কুল থেকে ও যেখান থেকে প্রাইভেট পড়ে যাচ্ছিল, আমাদের বাড়ি পর্যন্ত যেতে 20 থেকে 22 মিনিট, ইভেন 25 মিনিট লাগবে হেঁটে গেলে। আমি দুশ্চিন্তার জন্য আমার ছোট বোনের পেছনে আমি তাকিয়ে রইলাম। ও যতক্ষণ পর্যন্ত ওকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত তাকিয়ে রইলাম। কিন্তু ও যখন চলে গেল, আমার মাথার মধ্যে আর একটা চিন্তা, আর একটা দুশ্চিন্তা খেলে গেল এবং আমাকে মনে হলো আমি খুব একজন খারাপ ব্যক্তি। আমার বোনটি যদি বোন না হয়ে আমার যদি প্রেমিকা হতো তাহলে আমি কি করতাম? তার সাথে সাথে বাড়ি পর্যন্ত যেতাম। ইভেন সে যতক্ষণ পর্যন্ত রুমে না ঢুকেছে ততক্ষণ পর্যন্ত আমি তার সাথে যেতাম। আমাদের এই চিন্তাগুলো কেন এমন হয়েছে? বোনদের জন্য কেন আমরা প্রেমিকাদের মতো উচ্চ স্থানে আমরা চিন্তা করতে পারি না? বোনদেরকে কেন আমরা উপরে রাখতে পারি না? এগুলো কেন? এটির কারণ হচ্ছে বড় বড় লেখক, বড় বড় পরিচালকরা, বড় বড় লেখকরা। আমি যদি গেটে অথবা টলস্টয় বা টলস্টয়ের নাম বলি, অথবা বিখ্যাত যত লেখক রয়েছে, তারা তাদের প্রেমিকাকে খুব উচ্চ স্থানে রেখে উপস্থাপন করেছে এবং আমরা সেগুলো পড়তে পড়তে এমনভাবে অভ্যস্ত হয়ে পড়েছি, আমাদের প্রেমিকাকে আমরা তাদের মতো করেই চিন্তা করছি। পরিচালকরা কি করছে? তাদের লেখাগুলোকে পরিচালনা করছে। আমরা ছোটবেলা থেকে তাদের ছবিগুলো দেখতে দেখতে এমনভাবে অভ্যস্ত হয়ে পড়েছি, আমাদের প্রেমিকাকে সত্যিকার অর্থে অনেক অনেক উপরে আমরা রেখে দিচ্ছি। কিন্তু আমাদের বোনের অবস্থান, আমাদের বোনের স্থান খুব সামান্য একটি জায়গায়। আজকে আপনি যদি আপনার বোনকে নিয়ে সামান্যভাবে চিন্তা করেন, তাহলে যে কোনো জায়গায় লাঞ্ছিত হতে পারে, যে কোনো জায়গায় র‍্যাপ হতে পারে। এজন্য আপনার বোনকে নিয়ে আপনার প্রেমিকার মতো ভাবতে হবে। আজকে আপনি আপনার বোনকে নিয়ে যদি ভালোভাবে চিন্তা না করেন, আপনি যদি আপনার প্রেমিকাকে নিয়ে খুব ভালোভাবে চিন্তা করেন, তাহলে একটা সময় এর ফলাফল আপনাকে ভুগতে হবে, আমাকে ভুগতে হবে। তাই ভাবুন আপনার বোনকে নিয়ে, আপনার প্রেমিকাকে নিয়ে আপনি যেভাবে ভাবছেন, আপনার বোনকে নিয়েও ঠিক তেমনভাবেই ভাবুন। ভাবনাটি ভাবতে হবে আপনার। আমার এই ভিডিও থেকে হতে পারে একজন ব্যক্তি আমার মতো করে ভাবতে পারে। আজকের এই ভিডিওটি সফল হবে যদি একজন ব্যক্তি তার বোনকে নিয়ে তার প্রেমিকার মতো, ইভেন তার প্রেমিকার চাইতেও উচ্চ স্থানে রেখে বোনকে নিয়ে ভাবতে পারে। তাহলে এই পৃথিবী অনেক সুন্দর হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত।